দুর্নীতির মাধ্যমে পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিস শাহবাত সম্পদের পাহাড় গড়েছেন। অবৈধভাবে অর্জিত সম্পদের উৎস গোপন করতে পরিবারের সদস্যদের নামেও সম্পদ রেখেছেন, অর্থ পাচার করে বিদেশেও প্রতিষ্ঠান গড়েছেন। দুর্নীতি দমন কমিশন দুদক সূত্রে এসব তথ্য জানা গেছে। দুদকের গোয়েন্দা ইউনিটের গোপন অনুসন্ধানে নাফিস শরাফাতের নামে বেনামে বিপুল সম্পদের তথ্য প্রমাণ পাওয়া গেছে। দুদক তার বিরুদ্ধে দুটি অভিযোগ অনুসন্ধান করছে। একটি হলো পদ্মা ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালীন ক্ষমতার অপব্যবহার করে প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকটি থেকে প্রায় হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ। অন্যটি হলো অনিয়ম দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন। নাফিস শরাফাতের বাড়ি গোপালগঞ্জে। যুক্তরাষ্ট্র ও কানাডায় তার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন বলেও একটি সূত্র জানা গেছে। অভিযোগের বিষয়ে জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। সূত্র জানায়, অনুসন্ধানকালে দুদক তার নামে বেনামে অস্বাভাবিক সম্পদের তথ্য পেয়েছে। এসব সম্পদের বৈধ উৎস খুঁজে পাওয়া যায়নি। ঢাকার বীরুত্তম মীর শওকত সড়কের ক্রিস্টাল প্যালেসের তৃতীয় তলায় 4,345 বর্গফুটের অংশের মালিক তিনি। ঢাকার কাজী নজরুল অ্যাভিনিউয়ে যে ভবনটি পদ্মা ব্যাংকের শাখা আছে সেটিরও মালিক নাফিস শরাফাত। তার আছে ঢাকার বসুন্ধরায় ই ব্লকের একটি ফ্ল্যাট, গ্রিন রোডের পান্থ গ্রিন বাসায় একটি ফ্ল্যাট, ঢাকার বাড়িধারায় পদ্মা ব্যাংক সিকিউরিটিজের একটি ফ্ল্যাট। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। নাফিস শরাফাতের স্ত্রী আঞ্জুমান আরার নামে গুলশান 2 নিকুঞ্জ 1-এ বাড়ি ও প্লট রয়েছে। বাড়িধারায় শাশুড়ি ও শ্যালকের নামে ফ্ল্যাট কিনেছেন নাফিস শরাফাত। এছাড়া নিকুঞ্জ 2-এ ভাইয়ের নামে ক্রয় করেছেন একটি ফ্ল্যাট। তার ভাই হাবিবুল্লাহ শরাফাত ও বোন ডালিয়া চৌধুরী কানাডিয়ান ইউনিভার্সিটির পর্ষদ সদস্য, এসবের জন্যও অর্থায়ন করেছেন তিনি। নাফিস শরাফাত রিয়েলেন্স গ্রুপের 8টি অঙ্গ প্রতিষ্ঠান ও আমানত শাহ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানগুলোর মধ্যে হজরত আমানত শাহ স্পিনিং মিলস, হজরত আমানত শাহ সিকিউরিটিজ, আমানত শাহ ওয়েভিং প্রসেসিং, আমানত শাহ লুঙ্গি এবং আমানত শাহ ফেব্রিক্সের নামে চিফ অ্যাকাউন্টস অফিসার আইন কর্মকর্তা নুরুল ইসলামের নামে 500 কোটি টাকা বিনিয়োগ করেছেন নাফিস শরাফাত, যা গোপন রাখা হয়েছে। দুদক সূত্র জানায়, নাফিস শরাফাতের নামে বেনামে কানাডার টরন্টোতে 3টি প্রতিষ্ঠান রয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।